মোবাইল গেমসে ঝুঁকছে শিক্ষার্থীরা, হতাশ অভিভাবকবৃন্দ। বিস্তারিত শর্ষা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নয়ন সর্দারের রিপোর্টে। মহামারী করোনা ভাইরাসের কারণে আজ অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর এই বন্ধের মধ্যেই শিক্ষার্থীদের বেশিরভাগ সময় এখন বইয়ের বাইরে। এদিকে যশোর শর্ষা উপজেলায় বিভিন্ন এলাকায় দিন ইন্টারনেট ব্যবহৃত ফ্রি ফেয়ার গেমস ঝুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষ। এদিকে গ্রামের শিশু শিক্ষার্থীরাও দিন দিন ফ্রি ফেয়ার নামক গেমের নেশায় জড়িয়ে পড়েছে। এ বিষয়ে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, এ সময় এখন শিক্ষার্থীদের ব্যস্ত থাকার কথা পড়ালেখা সহ শিক্ষাপাঠ গ্রহণ নিয়ে ও খেলার মাঠে। সেখানে তারা ডিজিটাল তথ্য প্রযুক্তির এই যুগে জড়িয়ে পড়ছে আসক্ত হয়ে বিভিন্ন গেমসে। এসব বিদেশি গেমস থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এতে সকলের পরিবারের, অভিভাবকদের, শিশুদের প্রতি বাড়তি নজর রাখতে হবে। এদিকে একজন ফ্রি ফেয়ার খেলোয়াড় নিজামপুরের রাসেলের সাথে কথা বলে জানা যায়, ফ্রি ফেয়ার গেমস খেলে আমার ভালো লাগতো না, কিন্তু বর্তমানে আমার একদিন এই গেমস না খেললে মাথায় কাজ করে না, এবং এই পর্যন্তকে আমি অনেক লেভেলে উঠেছি, তাতে আমার অনেক অর্থও ব্যয় হয়েছে, আমি ডায়মন্ড কিনেছি অর্থের মাধ্যমে। আরেকজন নবম শ্রেণীর শিক্ষার্থী রাব্বির সাথে কথা বলেন, তিনি বলেন, ফ্রি ফেয়ার গেমস সম্পর্কে আমি কিছু জানতাম না, কিন্তু এখন নিয়মিত খেলা করি। মাঝে মধ্যে গেমস খেলতে না পারলে মুঠোফোন ভেঙে ফেলার ইচ্ছা হয়। তিনি আরও বলেন, ফ্রি ফেয়ার গেমস যে একবার বুঝবে সে আর ছাড়তে পারবে না বলে এমন দাবি করেন তিনি। এদিকে ফ্রি ফেয়ার নামক গেমসে আসক্তি হয়ে পড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, ফ্রি ফেয়ার নামক গেমস মাদকদ্রব্যের নেশার চেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন।